ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার শরীরে জিনের সমস্যা না জাদুর সমস্যা না কোনো খারাপ আত্মার সমস্যা না কোনো ভূতের সমস্যা না কোনো স্বাভাবিক রোগ এই বিষয় নির্ণয় করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে আমি যখন সকল ভিওয়ার্স ভাই বোনদের সাথে কথা বলি এদের মধ্যে অনেকে রয়েছেন তারা আমাকে জিজ্ঞেস করেন যে আপনি হাজিরা দেখেন কি না আমি তাদেরকে বলবো যে আপনারা অনেক সময় দেখা যায় অনেক শায়কদের কাছে যেয়ে থাকেন অনেকের কাছে যান আপনাদের রূপ নির্ণয় করার জন্য দেখা যায় যে অনেক শায়করা রয়েছেন যে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারে আবার অনেকেই রয়েছে অনেক রকম সঠিক তথ্য না দিয়ে তারা মানুষদেরকে তাদের মস্তিষ্কগুলোকে বিভিন্ন দিকে চালনা করার জন্য অনেক রকম কথা বলে থাকে তারা দেখা যায় কিভাবে। কোনো মানুষের শরীরের রোগ নির্ণয় করতে হয় জাদুকুফুরির প্রভাব আছে কি না জিনের সমস্যা আছে কি অন্য কোনো সমস্যা আছে কিনা এগুলো জানার সঠিক মাপকাঠি তাদের জানা নেই এজন্য দেখা যায় যে আপনারা বছরের পরে বছর আপনাদের সমস্যাগুলো দূর করার জন্য অনেক চিকিৎসা করে থাকেন এতে দেখা যায় যে আপনাদের রোগের পরিমাণ কমবে কি উল্টু অধিক সংখ্যায় বেড়ে যায় আবার দেখা যায় দীর্ঘদিন চিকিৎসা করার পরেও সুস্থ হচ্ছেন না আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সাধারণত ডাক্তারের কাছে যান ডাক্তার দেখবেন পরীক্ষা নিরীক্ষা করে থাকে যে আপনাদের সমস্যা কি তারপর চিকিৎসা দিয়ে থাকে যদি সেই পরীক্ষা সঠিক না হয় তাহলে ডাক্তার সারা জীবন চিকিৎসা করে যাবে আপনার কোনো প্রকার উপকারে আসবে না আসলে মূলত অনেকেই হাজিরা দেখার কথা বলেন আমি তাদেরকে বলে থাকি যে আমি মূলত এই যে হাজিরা দেখে অগ্রিম অনেক কিছু বলা আপনাদের সম্পর্কে এগুলো বলি না কিন্তু যখন আপনারা আমার সাথে কথা বলেন এবং আপনাদের নামগুলো বলেন আপনাদের সম্পর্কে সব কিছুই বুঝতে পারি যার কারণেই দেখা যায় যে এত মানুষের সাথে কথা বলতে হয় প্রত্যেকেই হয়তোবা তাদের রোগ সম্পর্কে বলতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যায় কারণ অনেক লোকের জন্য সমস্যা গ্রস্ত ব্যক্তিরা আমার সাথে কথা বলে থাকেন তাদের সমস্যাগুলো নিয়ে সবসময় একসাথে উত্তর দেওয়া সম্ভব হয় না এই জন্য চিন্তা করলাম এমন একটি রেয়াজা করব এমন একটি আমল নিয়ে আসব যে সকল ভাই বোনদের জন্য সহজ হয়ে যাবে তারা নিজেরাই নিজেদের রোগ নির্ণয় করতে পারবে এরপরে হচ্ছে বড় কোনো শাহেকদের কাছ থেকে চিকিৎসা নিয়ে সারা জীবনের জন্য জিনের সমস্যা থেকে জাদুর সমস্যা থেকে খারাপ শয়তান অথবা খারাপ আত্মার প্রভাব থেকে আশেপাশের ভূত থেকে যেন সারা জীবনের জন্য মুক্ত থাকতে পারেন সেজন্য বিশেষ রেয়াজা করেছিলাম আপনাদের জন্য বিশেষ একটি আমল নিয়ে এসেছি আমি যেভাবে বলবো যদি আপনারা সেইভাবে আমল করতে পারেন আপনার শরীরে কিসের সমস্যা সাথে সাথেই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তবে আরেকটি বিষয় বলে রাখি যে আমার চ্যানেলে আপনারা এই বিষয় ছাড়াও আমার চ্যানেলে অসংখ্য বিষয় আমল পেয়ে যাবেন যেমন পছন্দের যে কোনো ছেলেকে অথবা পছন্দের মেয়েকে স্বামী অথবা স্ত্রীকে অথবা পছন্দের যে কোনো ব্যক্তিকে দূরে থেকে অথবা কাছে থেকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করা বাধ্য এবং বশ করা নিজের সামনে দূর থেকে হাজির করা বিয়েতে রাজি করা তার পরিবারকে বিয়েতে রাজি করা জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করা জালেম শত্রুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার আমল পেয়ে যাবেন এমন কি অবৈধ সম্পর্ক নষ্ট করার আমল পেয়ে যাবেন পরকিয়া বন্ধ করার আমল পেয়ে যাবেন সকল প্রকার জাদুকুফুরি বাঞ্ছনা জিনের আচর দূর করার আমল পেয়ে যাবেন জিনকে পুড়িয়ে ফেলার আমল পাবেন জিনকে হাজির করে বাধ্য এবং বশ করার আমল পাবেন পুত্র সন্তান লাভের আমল আপনার শরীরে জিনের সমস্যা না জাদুর সমস্যা না অন্য কোনো রোগ রয়েছে এই বিষয়ে জানতে পারবেন বিয়ে বন্ধ থাকলে দ্রুত বিয়ে হওয়ার আমল পাবেন রুজি রোজগার বৃদ্ধির সকল বিষয়ে আমল বিষয়ে আপনারা ইনশাআ আমার চ্যানেলে একসাথে পাওয়ার জন্য ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন সহি তারপর স্পেস ইসলামিক স্পেস রোকায় লিখে সার্চ করলে সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রয়োজন আপনারা হচ্ছে এইভাবে প্লে লিস্টে গিয়ে আমার চ্যানেলে সকল ভিডিও পেতে পারেন আর একটি কথা রইল আপনাদের কাছে যে সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার অন করবেন ইনশাআল্লাহ আপনারা যারা হচ্ছে নিজেদের সমস্যা কি সেটি পরীক্ষা করতে চান তারা যেটি করবেন আগে থেকে বাজার থেকে এক দামে একটি মাটির বাসন প্লেট যেটি আপনারা বলেন না কেন কিনে আনবেন এক দামে এবং কালো রঙের মার্কার একটি কলম কিনে আনবেন সেটি এক দামে তবে যখন এগুলো আপনি কিনতে যাবেন কারোর সাথে শুধু দোকানদার ছাড়া কারো সাথে আর কোনো কথাবার্তা বলবেন না আপনি যখন এটি কিনতে যাবেন এবং আসা যাওয়ার মাঝখানে পিছনের দিকে তাকাবেন না এটি হচ্ছে সবচেয়ে মূল বিষয় এরপরে আপনি এসে ওইটাকে একটি গুরুত্বপূর্ণ গোপন জায়গায় রেখে দিবেন তারপরে আপনি স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলতে পারবেন এরপরে যখন আপনি মনে করেন যে এই আলুটিকে যদি আপনি কোনো কারণে শনিবার করতে চান মনে রাখবেন যখন সূর্য উঠবে তার আট ঘন্টা পর থেকে আপনি হচ্ছে আমলটি শুরু করবেন তবে আমলটি পরিপূর্ণভাবে এক ঘন্টার মধ্যে শেষ করবেন আট ঘন্টার পরে শুরু করবেন ঘড়ি ধরে যখন সূর্য উদিত হবে তার আট ঘন্টা পরে যদি শনিবার আমল করেন আর মঙ্গলবার করলে সূর্য ওঠার পর থেকেই এক ঘন্টার মধ্যে আমলটি শেষ করবেন যখনই সূর্য উঠবে তারপর থেকে আমলটি করা শুরু করবেন এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনি হচ্ছে ওই বাসন বা প্লেটের উপরে কালো কালি দ্বারায় এই তলসামটি যেভাবে আছে সেভাবে দেখবেন এরপরে আপনি যদি মনে করেন যে অন্য কাউকে করিয়ে দিচ্ছেন সেই ব্যক্তিকে আপনার সামনে বসাবেন অথবা হচ্ছে আপনি নিজেই যদি সেই ব্যক্তি হন আপনি হচ্ছে প্রথমে বিসমিল্লাহ রহিম বলে সেই প্লেটের উপরে এভাবে হাত দিবেন আপনার সম্পূর্ণ হাতটি এভাবে প্লেটের উপরে রাখবেন আপনার হচ্ছে প্রয়োজনে এই যে তালসাম লিখার জায়গায় সুন্দর মতো আপনার হাতের তালো এইভাবে সুন্দর মতো রাখবেন আপনি লক্ষ্য রাখবেন লেখাগুলি যেন উঠে না যায় ভাবে স্পর্শ করবেন যাতে করে হচ্ছে প্রয়োজনে প্লেটের যে কোনো জায়গায় আপনি স্পর্শ করবেন তখন আপনি যেটি করবেন বিসমির্লাক রহমান বলে আপনি স্পর্শ করার পরে বাংলাতে যদি বলেন তাহলে বলবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার শরীরে জিনের সমস্যা না জাদুর সমস্যা না অন্য কোনো রোগ না কোনো পেতাত্মা নাকি ভূত পেতের কোন প্রভাব রয়েছে সেটা সঠিকভাবে জানার জন্য এক্ষনি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আপনি আরবিতে বলতে পারেন তাহলে বলবেন এরপর হচ্ছে আরবিটুকু বলে শেষে আলোহা আলোহা বলবেন তবে আরবি যদি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতেই কথাটি বলেন তারপরে হাতটিকে উঠিয়ে ফেলবেন আবার দ্বিতীয়বার আপনি হচ্ছে রহমানির রহমান বলে আবার স্পর্শ করবেন একই কথা বলবেন আবার হাত উঠিয়ে ফেলবেন এভাবে সাতবার স্পর্শ করবেন সাতবার স্পর্শ করবেন প্রয়োজন হচ্ছে প্লেট থেকে হাতটি নিয়ে আপনার মাথার উপরে হাত দিবেন আবার হচ্ছে প্লেটের উপর রাখবেন এভাবে সাতবার বুঝতে পেরেছেন প্লেটের উপর সাতবার স্পর্শ করলে ওই কথাগুলো আপনাকে বলতে হবে যেগুলো আরবিতে বলেন আর বাংলাতেই বলেন বাংলাতে বললেও কোনো সমস্যা নেই আপনি বলবেন এরপরে এটিকে আপনি কয়লার আগুন প্রস্তুত করবেন অথবা কাঠ দিয়ে আগুন বানিয়ে আপনি হচ্ছে ওই পাত্রটিকে আপনি আগুনের উপরে রাখবেন আগুনে যথেষ্ট পরিমাণ গরম করবেন গরম করার পরে কাত পাত্রটি যেন ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কিছু সময় গরম করার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এটিকে ওই আগুন থেকে উঠিয়ে নিয়ে একটি ঠান্ডা জায়গার মধ্যে রাখবেন ঠান্ডা জায়গার পরে রাখার পরে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ঠান্ডা হওয়ার পরে যদি ওই কালু লেখাগুলো উঠে যায় কথা গায়েব হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার কোনো খারাপ জিন আপনার ওপর চাপিয়ে দিয়েছে অথবা কোনো খারাপ শয়তান আত্মান ভর আপনার ওপর করেছে আর যদি আপনার হচ্ছে সাদা হয়ে যায় তাহলে আপনার বুঝবেন জাদুর সমস্যা আর যদি লাল হয়ে যায় তাহলে বুঝবেন কোনো খারাপ ভূত পেট আপনাকে আচর করেছে আর যদি কালো লেখা স্বাভাবিকভাবে কালো থাকে তাহলে আপনি হচ্ছে মনে করবেন এটি স্বাভাবিক কোনো রোগ আপনার শরীর শারীরিক কোনো রোগ আমি যেটা বললাম আপনারা হচ্ছে এই বিষয়টিকে করে দেখবেন আপনারা নিজেরা অনেকেই জানেন যে আপনাদের সমস্যাটা আসলে কী দিনের সমস্যা না যাদুর সমস্যা আপনারা বুঝতে পারেন কিন্তু হচ্ছে সঠিকভাবে নির্ণয় করার জন্য এটি দেখবেন প্রয়োজনে আপনারা হচ্ছে আপনাদের জানা মতে যাকে সঠিক মনে হয় তাকে আপনি হচ্ছে আপনার সম্পর্কে আপনার হচ্ছে হাজিরা দেখতে বলবেন আমার কথাটা এখানে আমি যেভাবে বললাম করে দেখবেন সব কিছু ভুল হতে পারে আমার এই বিষয়টি কখনোই ভুল হবে না কারণ হচ্ছে বিশেষ রিয়াজা করেছি এটি হচ্ছে বিশেষ একজন জিনের রাজা দাহমোশ আল এফরিদ তার কাছ থেকে পাওয়া অতএব হচ্ছে এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই আমি হাজারবার পরীক্ষা করে দেখেছি ভালো ফলাফল পেয়েছি একশো পার্সেন্ট সঠিক তথ্য পেয়েছে জন্য আপনাদের কাছে হচ্ছে আমি এটিকে পৌঁছে দিয়েছি আপনারা হচ্ছে এই আমলটিকে করার আগে সর্বপ্রথম আপনারা যেটি করবেন অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে ইজাজ নিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত